আর এই ভোট গণনার মাঝে এবারে 292টি বিধানসভা আসনে কি পালাবদল হবে না কার হাতে বাংলার রায় এবার বেরোচ্ছে কি রায় বেরোচ্ছে সেই দিকে কিন্তু নজর রয়েছে সমগ্র রাজ্যবাসী সহ আর সমগ্র দেশের পাশাপাশি কিন্তু দেশের আরো কয়েকটি আসনেও কিন্তু আজ ভোট গণনা চলছে আমরা প্রতিটি জায়গার এসে পৌঁছেছে যে দ্বিতীয় রাউন্ডের পরে কিন্তু শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে এগিয়ে রয়েছে শঙ্কর ঘোষ এবং যদি দেখা যায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ক্ষেত্রে যে হেভিওয়েট প্রার্থী গৌতম দেব যে গত 12 তিনি সেখান থেকে সেই এলাকার থেকে জিতে বেরিয়েছিলেন তিনিও কিন্তু বেশ দ্বিতীয় রাউন্ডের পরে তিনিও কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে তো এই দুটো বিধানসভা ক্ষেত্রের কথা আপনাদের উল্লেখ করলাম পাশাপাশি যদি দেখা যায় আমাদের উত্তরবঙ্গের মাদারিহাটের ক্ষেত্রে কিন্তু যে রাউন্ড চলছে সেখানে কিন্তু 5070 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী মনোজটি সেকেন্ড রাউন্ডে অর্থাৎ মাদারিহাট বিধানসভার ক্ষেত্রে আমি বলছি সেকেন্ড রাউন্ডে 5070 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ফালাকাটা বিধানসভার ক্ষেত্রে কিন্তু 1852 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দীপক বর্মন আমি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য রাউন্ডে কিন্তু এবার দেখা যাচ্ছে কালচিনি বিধানসভার ক্ষেত্রে এগিয়ে রয়েছে তৃণমূল দ্বিতীয় রাউন্ডের পরে কালচিনি বিধানসভার ক্ষেত্রে এগিয়ে রয়েছে তৃণমূল কালচিনিতে কিন্তু তৃণমূল প্রার্থী রয়েছে এবারে পাশাং লামা আরো একটি বিষয় আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল এগিয়ে রয়েছে আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল এগিয়ে রয়েছে কুমারগ্রামের ক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে এবং এখানে কিন্তু বিজেপি প্রার্থী রয়েছে মনোজ কুমার ওরাও তো আমরা যেই যেই বিধানসভা ক্ষেত্রের যেই তথ্য আমাদের কাছে উঠে আসছে সেই তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরছি এই মুহূর্তে ইসলামপুর বিধানসভার ক্ষেত্রে যদি দেখা যায় যে টিএমসি কিন্তু 2000 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে চোপড়াতে কিন্তু টিএমসি 4000 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে গোয়ালপোখর বিধানসভার ক্ষেত্রে টিএমসি এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত এবং 1850-এর ভোটে কিন্তু এগিয়ে রয়েছে চাকুলিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু বিধানসভা ক্ষেত্রের এখনো পর্যন্ত যে দ্বিতীয় রাউন্ডের ফলাফলের পর এখনো পর্যন্ত যারা এগিয়ে রয়েছে সেই সমস্ত প্রার্থীদের কথা কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি হেমতাবাদ এবং করণদিঘি বিধানসভার ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে তো রয়েছে আরও বেশ কিছু বিধানসভা ক্ষেত্র এবং সেই সমস্ত বিধানসভা ক্ষেত্রের দিকেও একবার আমরা অবশ্যই নজর দেব যেটা দেখা যাচ্ছে এবারে ফাঁসি দেওয়া বিধানসভা অর্থাৎ 27 ফাঁসি দেওয়া বিধানসভার ক্ষেত্রে দার্জিলিং জেলার মধ্যে পড়ছে সেখানে এখনও পর্যন্ত আমরা যতটুকু খবর আমাদের কাছে এসেছে টিএমসি এখনও পর্যন্ত 589 ভোটে রয়েছে বিজেপি কিন্তু সেখানে 599 ভোটে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস সিপিএম জোট অর্থাৎ জোট কংগ্রেস কিন্তু রয়েছে 232 ভোটে এখনও পর্যন্ত কিন্তু ফাঁসি দেওয়া বিধানসভার ক্ষেত্রে এই রেজাল্ট আমাদের কাছে আসছে এবং শিলিগুড়ি ক্ষেত্র তো আপনাদেরকে বললামই যে একটু আগেই যে শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের পরে শঙ্কর ঘোষ জলপাইগুড়ি জেলায় প্রথম রাউন্ডের শেষে কিন্তু রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে 111 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সুপেন রায় আবারও বলছি জলপাইগুড়ি জেলার প্রথম রাউন্ডের শেষে রাজগঞ্জ বিধানসভার ক্ষেত্রে 111 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সুপেন রায় প্রথম রাউন্ডে নাগরাকাটা বিধানসভার ক্ষেত্রে বিজেপি প্রার্থী পুনা ভেরাং 3365 ভোটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে কার্শিয়াংয়ের সেকেন্ড রাউন্ড চলছে কার্শিয়াং বিধানসভার ক্ষেত্রে বলছি যে এখন পর্যন্ত সেকেন্ড রাউন্ড চলছে এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যেই ফিগারটা এসেছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি বিজেপি 7894 গোর্খা জনমুক্তি মোর্চা 4224 গোর্খা জনমুক্তি মোর্চা 2684 এবং সিপিআইএম 284 আরও একবার রিপিট করব আপনাদেরকে এবং এই রিপিটের মধ্যে আরেকবার বলছি কার্শিয়াং বিধানসভার ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কিন্তু বিজেপি 7894 গোর্খা জনমুক্তি মোর্চা 4224 গোর্খা জনমুক্তি মাফ করবেন গোর্খা জনমুক্তি মোর্চা 2 4224 গোর্খা জনমুক্তি মোর্চা 1 2684 এবং সিপিআইএম কিন্তু 284 তো এখনো পর্যন্ত কিন্তু আমরা এই রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং
আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করি, আমরা অবশ্যই যেমন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের যেখানে যেখানে যতটুকু তথ্য আমাদের কাছে উঠে আসছে আপনাদের কাছে আমরা তুলে ধরার যেমন চেষ্টা করছি, তেমনি পাশাপাশি কিন্তু সমগ্র রাজ্যের বিধানসভার ক্ষেত্রের যে হেভিওয়েট প্রার্থীদের যে যারা দাঁড়িয়েছে তাদের দিকেও কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। যদি দেখা যায় কৃষ্ণনগর উত্তর বিধানসভাতে কিন্তু বিজেপি প্রার্থী মুকুল রায় এগিয়ে রয়েছে 4,214 ভোটে এবং কৌশানী তিনি কিন্তু পেয়েছেন এখনো পর্যন্ত 2,750 ভোট অর্থাৎ এখনো পর্যন্ত, এবং ব্যবধান অর্থাৎ দুজনের ক্ষেত্রে ব্যবধান হচ্ছে 1,464। তো কোথাও না কোথাও কিন্তু এখনো আমরা বলতে পারি না রায় কোন দিকে যাচ্ছে, কারণ সবে মাত্র ভোট গণনা শুরু হয়েছে, দ্বিতীয় রাউন্ড চলছে, কাজেই এটা এখনো পর্যন্ত এইটা যেই যেই প্রার্থীরা এগিয়ে থাকছে সেইটুকু কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরছি। পাশাপাশি এটা বলবো যে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখছি যে টিএমসি কিন্তু এখনো পর্যন্ত 189 ভোট তার রয়েছে এবং বিজেপি ক্ষেত্রে কিন্তু 98 রয়েছে। তো আরো যেই যেই বিষয়, যেমন আমাদের সব থেকে বলার বিষয় যে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মীনাক্ষী যেখান থেকে অর্থাৎ নন্দীগ্রাম থেকে যেখান থেকে দাঁড়িয়েছেন সেখানেও কিন্তু আরো একটি বিষয় যে সেই নন্দীগ্রামের দিকে কিন্তু সকলেরই নজর রয়েছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু বেশ অনেকটাই ভোটে, প্রায় আট হাজার ভোটে কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছে। তো এই মুহূর্তে আমাদের কাছে যেই যেই আপডেট এই মুহূর্তে এসেছে আমরা সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, আরো যত আপডেট আসছে আপনাদের দিচ্ছি। যেমন এখনো পর্যন্ত কিন্তু রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড চলছে এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু বিজেপি প্রার্থী 2,229 ভোটে এগিয়ে রয়েছে। আবারও বলছি, রায়গঞ্জের ক্ষেত্রে, রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডের পর 2,229 ভোটে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রে তৃতীয় রাউন্ডের চলছে কালিয়াগঞ্জ বিধানসভাতে, সেখানে দেখা যাচ্ছে 3,190 ভোটে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে চতুর্থ রাউন্ড শুরু হয়েছে এবং সেখানে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে 5,557 ভোটে। ইটাহারের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে চতুর্থ রাউন্ড চলছে, সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী বা তৃণমূল এগিয়ে রয়েছে 12,595 ভোটে। আবারও বলছি, ইটাহার বিধানসভার ক্ষেত্রে চতুর্থ রাউন্ডের পর 12,595 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এবং করণদিঘি বিধানসভার ক্ষেত্রে পঞ্চম রাউন্ড শুরু হয়েছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে 3,909 ভোটে। এবং চোপড়া বিধানসভার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় রাউন্ড এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শাহিন আক্তার। চাকুলিয়াতে তৃণমূল কংগ্রেস 1,100 এবং দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ চাকুলিয়া বিধানসভার ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস 1,100 ভোটে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে। চোপড়ার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চোপড়া বিধানসভার ক্ষেত্রে 2,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এবং ইসলামপুর বিধানসভার ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডের পর এগিয়ে রয়েছে তৃণমূল 5,262 ভোটে। এবং গোয়ালপোখরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 596 ভোটে, অবশ্য এটা কিন্তু প্রথম রাউন্ডের পর। তো যত রাউন্ড এভাবে হতে থাকবে বাংলার রায় কি আসতে থাকে সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো এবং আমরা প্রতিক্ষণের আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সমগ্র রাজ্যে কোথায় কি ঘটে চলেছে বা কোথায় কে কতজন কিভাবে কতটা ভোটে এগিয়ে রয়েছে। আর আজ কিন্তু আপনারা প্রত্যেকেই নজর রাখুন বাংলার রায়, থাকছি নানান আপডেট নিয়ে। ধন্যবাদ।